আসসালামু আলাইকুম আমি শিক্ষা থেকে টিভি একটি চ্যানেল নতুন নতুন ইসলামিক চ্যানেলটি করে লাইক কমেন্ট করে যোগাযোগ করুন দেওয়া লাগবে কি দেওয়া অনেক শাইলে অনেক মেয়ে একথা বলে হজুর বয়স হয়ে গেছে কিন্তু বাবা বিয়ে দিতে চায় না উল্টা কাজ করলে তখন আবার আমাদের বকা বকি করে তাই আপনারা দশ বারোটা পনেরোটা জন্ম দিতে বলেছে কি আপনি নির্ধারিত মতো সময় মতো জন্ম দেন এই দায়িত্বগুলো যদি পালন না করেন আপনি বাবা হিসাবে কি আমাকে কাঠ গড়ায় দাঁড়াবেন তাহা তাকি না লি এখন আমি নালাজ ফালিন মুখের ওপরে জোড়া লাথি দিয়ে সঙ্গে সঙ্গে জাহান নামে দিয়ে সন্তান সন্তানসহ শুধু আন্দাজে জন্ম দিলে বাবা হওয়া যায় না মন মতো জন্মাচ্ছে কথাটা একটু নিচের হয়ে গেল খারাপ লাগছে অনেকে তো হিসাব নিকাশ নেই এগুলো যদি আপনি পালন করতে না পারেন আপনি কত জন্ম দিতে বলে কে জন্মদিন লিমিট করে এই কাজগুলো তাকে শিখান তাকে একটা বিয়ের ব্যবস্থা আপনি করতে গেলে যে দরকার যোগ্যতা দরকার তার একটা ঘর করে দেওয়া লাগবে তার একটা কর্মসংস্থান তৈরি করে দেওয়া লাগবে এগুলো তো আপনার যোগ্যতা নেই কারণ আপনার যোগ্যতা আছে শুধু জন্ম দেওয়ার বিয়ে করাতে হলে বাবা হিসাবে মা হিসাবে বড় ভাই হিসাবে আপনার যে দায়িত্ব আছে চারটা এক নম্বরে দেখতে হবে মেয়েটা দিনদার পরিবারের কিনা দুই নাম্বারে দেখতে হবে মেয়েটার সম্পদ আছে কিনা তিন নাম্বার মেয়েটা বংশ ভালো কিনা চার নাম্বার মেয়েটার সিহারা ভালো কিনা নবীজি বলেছেন প্রথমটা যদি থাকে বাকি তিনটা যদি কম থাকে অসুবিধা নেই ওগুলো বলার কারণ আছে প্রথমটা যদি ভালো থাকে তাহলে ওই মেয়েকে বিয়ে করো হয়তো দুনিয়ায় তুমি অন্তত শান্তি করে যেতে পারবে আমরা ওই বড় বড় ধনীদের স্ত্রীর কথা শুনে খুব আরামে আছে ধনী মানুষের কাছে বিয়ে দিলে মেয়ে খাইয়ে পরে শান্তিতে থাকবে ওই শান্তি আসল শান্তি না আসল শান্তি মনের শান্তি আপনি ধনী মানুষের সাথে ছেলেটা মেয়েটা বিয়ে দিয়েছেন আপনার মেয়েটা জামাইর কোনোদিন মন পায় না কারণ ওই জামাইর আরো 8 10 জায়গায় লাইন আছে ও লাল পানি খায় রাত 12টার আগে বাড়ি আসে না কথা বলে না কেন যারা একশা সলকের সাথে দর্জির সাথে বিয়ে দিতেন আর যদি দিনদার হতো আটটা 10টার সময় বাড়ি এসে istri নিয়ে ঘোমাতে পারত ওটা জান্নাত অনেক বাবা আর মা এখানে যারা আছে বড় ভাই ওর শুধু এখানেই শেষ বাড়ি পর্যন্ত জীবন ও নিয়ে যাবে না বিয়ে দেওয়ার সময় এই নিয়ম নীতিগুলো একটু লক্ষ্য করা লাগবে এরপরে মেয়ে দেখার সময় যে নিয়মটা আছে অনেকে দোলা ভাই সাথে করে নিয়ে যায় হারাম মেয়ে দেখার সময় দোলা ভাই যে দেখবে আপনি কোথায় পেয়েছেন নবীজি বলেছেন যে বিয়ে করবে সে অন্তত একবার দেখতে পারে আর দোলা ভাই আগে দেখে তারপরে বিয়ে করছে পোড়াটায় হারাম দিয়ে শুরু হচ্ছে ওর পেটে যা আসবে সবই আসবে আল্লাহর অলি নাকি এরপরে তাকে সম্পদ বন্টনের নিয়মটা আপনি দিয়ে দেবেন অনেক মানুষ আছে এটা দুনিয়ার কাজ মনে করে হেলাই খেলায় ছেড়ে যায় বিশেষ করে নাটোর জেলায় বেশি সম্পদ আটি বন্টন এটা দুনিয়ার কাজ না করানের নির্দেশ সোরা নেসা এগারো নম্বর আয়াত ইউসি কুমুল্লাহ ফি আওলাদিকুম জাকারি মিসলু হাজিলুং আমি আল্লাহ নির্দেশ দিলাম বাবার মা যারা আসো সম্পদ যখন বন্টন করবে যেন সঠিক ভাবে বন্টন হয় এক ছেলে যদি দুই ভাগ পায় মেয়ে অন্তত এক ভাগ পাবে এ নিয়ম কার আল্লাহর দেখি আমরা বড় বড় মানুষ মনে হয় খুব ভালো মানুষ কিন্তু সম্পদ আদি বন্টন করতে গিয়ে শরিক ফাঁকি দিয়ে ফেলে ছেলের নামে লিখে দেয় মেয়েকে ফাঁকি দিয়ে দেয় দুনিয়ার কাজ মনে করে না। কিছু হবে না নামাজ তো পড়ছি আল্লাহর কসম যারা শরিক ফাঁকি দিয়েছে সে মেয়ে হোক আর মন হোক আপনার এক অক্ত নামাজও কবুল হয়নি আপনি জাহান নামে যাবেন মাস্ট বি যদি না যান তাহলে তো কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে হ্যাঁ কথা বলেন না কেন এখানে শরিক ফাঁকি দেওয়া মানুষ আছেন কার হাত তোলেন তো দেখে কত বড় সাহস একজন নেই আলহামদুলিল্লাহ এরকম এলাকায় তো ভালো মেলা আছে আমিও জানি কয়েক হাজার মানুষের সামনে আপনার লজ্জা করছে কেয়ামতের দিন কত মানুষ থাকবে কেয়ামত শুধু বিশ্বাস করি বাস্তবে তো দেখা যাচ্ছে না শরীফ যারা ফাঁকি দিয়েছেন সাবধান সম্পদ আদি বন্টন করা লাগবে সন্তানের ভেতরে নির্দেশ কার শরীফের গিলার ধরে ষোলো সালে হজে গিয়ে দেখছিলাম কাঁদছিল একটা লোক কি হজহর নয় অনেক কাঁদতেছে পাশে ওর তো ভাই বললাম এত কাঁদতেছে কারণ কি কাদার কারণ হচ্ছে আসার সময় ছেলের নামে সবগুলো লিখে দিয়েছে আর মেয়ে দুইটাকে ফাঁকি দিয়েছে এই জন্য আল্লাহ যেন মাফ করে দেয় আমি বললাম কাবার শরীফ ধরে লাভ নেই আর ধরে কাঁদলে ওর মাফ হবে না ওহাকে ফেরত দিয়ে আসে তারপরে কাবার শরীফ ধরে কাঁদো কথা বলে না কেন কারণে নির্দেশ কার সিটারি আর কি মনে কর রেগুলু আমার ভাইরা কাবার শরীফের কথা বলছিলাম কাবার শরীফ চক্কর যারা দেয় বিশেষ করে ষষ্ঠ চক্করে একটা দোয়া পড়া লাগে এখানে হাজি সাহেব নেই যা আলহাজ লেখা দেখছি কার আগে আল্লাহজ রবিউল করিম ষষ্ঠ চক্করের সময় একটা দোয়া কাবা শারিব সামনে নিয়ে পড়া লাগে আল্লাহ উন্মা ইন্না আলাইয়া হুকুকং কাশি রং ফিমা বাইনী ও বাইনিকা অনেকে মনে হয় জানেও না পড়েও না শুধু আন্দাজে ঘড়ি এই দোয়াটা পড়ার সময় একটা আবেগ নিয়ে পড়া লাগে কাবা শরীফ সামনে নিয়ে আল্লাহকে শোনানো হয় রব্বুল আলমিন আমি তোমার বান্দা আমার সাথে আর তোমার সাথে অনেকগুলো দেনা পাওনা আছে আমি তোমার কাছে বান্দা হিসাবে যা পাবো সব তুমি আমাকে দিয়ে দিয়েছো কারণ আল্লাহর মান্দা হওয়ার জন্যে যোগ্যতা লাগে চারটা আর আল্লাহর অলি হওয়ার জন্যে যোগ্যতা লাগে পাঁচটা এই বিষয়টা আলোচনা হয় না দেশে এই জন্য যে সে অলি দাবি করে আমরা মনে করি না অলি হতেও পারে কিন্তু আল্লাহর অলি হওয়ার জন্য শর্ত কয়টা সোরাই ইউনুস এগারো নম্বর ফারা পনেরো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের বাষট্টি নাম্বার আয়াতে এগুলো আছে আলা ইন্না উলিয়া আল্লাহিলা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন সাবধান আল্লাহর অলি যারা তাদের ভয় নেই চিন্তাও নেই এখন অলি কারা গাছের তলায় বসে হু হু করলে অলি হবে না ওলি হওয়ার জন্য শর্ত বললাম কয়টা আল্লাহর বান্দা হওয়ার জন্য শর্ত কয়টা কথাগুলো ভালো করে মনে রাখেন সর দিচ্ছি না এই জন্য ভালো লাগছে না না কথাগুলো একটু কাটা কাটা গলায় বলছি আমার গলার অবস্থার দিকে তাকিয়ে আল্লাহর বান্দা আমরা যারা চারটা শর্ত পূরণ করা লাগবে এক নাম্বারে কেউ যদি বলে আমি আল্লাহর বান্দা ধারাবাহিক ভাবে তাহলে তার জীবনের যত অপরাধ আছে বিশেষ করে কবিরা গোনা এই হারাম কাজগুলো তাকে যদি জানে তাহলে ছেড়ে দেওয়া লাগবে যত তাড়াতাড়ি পারে ছেড়ে দেবে দুই নাম্বারে যত ফরজ বিধান আছে আল্লাহর যতদিন জীবন আছে সর্বাত্মক চেষ্টা করে ফরজ বিধানগুলো মেনে নেওয়া লাগবে তিন নম্বরে যত ওয়াজিব আছে ওয়াজিবগুলো তাকে মানা লাগবে চার নম্বরে যত সন্নত আছে সন্ন্যতে মোয়াক্কাদা নির্ধারিত যে সন্নাথ এগুলো তাকে মানা লাগবে এই চারটা যদি কেউ আদায় করতে পারে সে আল্লাহর বান্দা সে কি কারণ এক আল্লাহর বান্দা হিসাবে আপনি সব করছেন নিজের স্বার্থে কবিরা গোনাগুলো মানুষ ছেড়ে দেয় হারাম কাজ ছেড়ে দেয় নিজের জন্য ওটা আল্লাহর জন্য না কারণ নিজের জন্য ছেড়ে দেয় জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য এখানে স্বার্থ কি আল্লাহর না আপনার দুই নম্বরে ফরজ কাজ আর ওয়াজিব কাজ মানুষ করে কেন জান্নাত পাওয়ার জন্য এটাও আপনার নিজের স্বার্থ না আল্লাহর স্বার্থ আছে চার নাম্বারে মানুষ সন্ন্যত পালন করবে নবীর সুপারিশ পাওয়ার আশায় তাহলে এখানেও স্বার্থ আছে না নেই পাঁচ নাম্বার যেটা যেটা না হলে আল্লাহর অলি হওয়া যায় না কিন্তু যেটা না থাকলো আপনি জান্নাত পাবেন কারণ আল্লাহর জান্নাত পাবে আল্লাহর বান্দারা কারা আল্লাহর অলিরা জান্নাত পাবে শুধু এ কথা কিন্তু করার হাদিসে নেই জান্নাত পাবে আল্লাহর বান্দারা কারা তাহলে আল্লাহর বান্দা হওয়ার জন্য স্বার্থ কয়টা মনে আছে আর এই শর্তের ভেতরে সবগুলো নিজের স্বার্থে একটাও কি আল্লাহর স্বার্থ আছে এখন আল্লাহর অলি হওয়ার জন্য পাঁচ নাম্বার যে শর্তটা এটা কিন্তু আমার আল্লাহর স্বার্থের জন্যে না আমার নিজের স্বার্থের জন্যে না এটা আলাদা একটা স্বার্থ আছে এটা হচ্ছে নফল সন্নতে জায়দা এবং মোস্তাহাব এগুলো সর্বাত্মকভাবে চেষ্টা করা যেন সেড়ে না যায় পালন করা কেউ যদি সন্নাতে জায়দা মোস্তাব নফল না করে সে নবীর পাবে না জান্নাত পাবে না এমন কথা কিন্তু নেই আছে তাহলে এটা করা লাগছে আপনার নিজের স্বার্থের জন্য না এটা আর একটু স্পেশাল হওয়ার জন্য কথা বলায় বোঝা যায়নি এই যে পাঁচটা শর্ত পূরণ যদি কেউ করে সে আছে আল্লাহর অলি আর বাংলাদেশে এবার তাকান আটচল্লিশ হাজার এখন আল্লাহর রলি পাঁচটা সার্দের একটাও নেই দেদার সে কবির আগুনায় লিপ্ত ফরজের খবর নেই হাই হোসেন হাই হোসেন করে এই মোহাম্মদপুরের মসজিদ থেকে যারা বের হয় আমি একজন ওখানে নামাজ পড়েও দেখেছি মাত্র চার পাঁচ জন নামাজ পড়ছে ফজরের নামাজও পড়ে না নয়টার সময় হাই হোসেন করতে বের হচ্ছে এমাম হোসাইনের মহাব্বত দেখায় কিন্তু আল্লাহর ওপর ফরজ বিধানের গুরুত্ব নেই এই জন্য আল্লাহর বলি যাকে তাকে বলা যাবে না দেখতে হবে আর জীবনে কোনো হারাম কাজ আছে কিনা দুই নাম্বার ও ফরজ গুলো গুরুত্ব দিয়ে আলাই করে কিনা ওয়াজিব গুলো আদায় করে কিনা সন্নতে মোয়াক্কাতা যেগুলো এগুলো আদায় করে কিনা পাঁচ নাম্বারে চারটা হলেও হবে না ও নফল মোস্তাহাব এবং সন্নতে জায়েদা এগুলো সে ছেড়ে দেবে না জোরে বলেন সবাহান আল্লাহ এই হিসাবে করানের আয়াত দিয়ে সরাই ইউনুসের বাষট্টি নাম্বার আয়াতের এই থিওরি দিয়ে আমি বলতে পারি এখন এই পৃথিবীতে আল্লাহর অলি কম না বেশি বেশি আল্লাহ সূত্রের সাথে মিলিয়ে দেখেন সূত্রের সাথে না মিললে অঙ্ক হবে না এ সূত্রের সাথে মিলে আপনি যাকে পীর ধরে বসে আছে মনে করেন আল্লাহর ওলি ও গাড়ি পর্যন্ত উলটিয়ে দিতে পারে আসলে ও আল্লাহর ওলি না ও গলি কারণে পাঁচটার একটাও নেই ঠিক আল্লাহ রলি হওয়ার জন্য শর্তগুলো এই দেশে আলোচনা হয় না এইজন্য যে দাবি করে আমরা মনে করে হতেও পারে আর ও ওই দাবিটা করে মাঝখান থেকে জমজমাট ব্যবসা করে যাচ্ছে দেদারছে কথা বলে না কেন আল্লাহর ওলি এই দেশে এখন তাকান যারা কোটি কোটি টাকার সম্পদের মালিক জাহাজের ব্যবসা করছে কত কোটি টাকা হলে জাহাজের ব্যবসা করা যায় কারণ আল্লাহর ওলি হওয়ার জন্য পাঁচটা এগুলো নেই আল্লাহর সাথে বলা হচ্ছে রব্বুল আলামিন আমি তোমার বান্দা আমি তোমার কাছে যা পাবো বান্দা হিসাবে তুমি আমার সবগুলো আদায় করে দিয়েছ আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না তুমি আমাকে উল্লেখ করার মতো একটা জিনিস বানিয়েছ হালা দা আল ইনসানি হাইনুম মিন আদাহরিলাম এখন শায়াম মাসকুরো আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না তুমি আমাকে উল্লেখ করার মতো একটা জিনিস বানিয়েছো এরপর আমি মৃত ছিলাম তুমি আমাকে জীবন দিয়েছ। আমার ছেলে সন্তান মেয়ে সন্তান কিছুই ছিল না সব দিয়েছ। ব্যবসা বাণিজ্য দিয়েছো টাকা পয়সা দিয়েছো ক্ষমতা দিয়েছ। তার মানে আমার যত অধিকার তোমার উপরে ছিল সব তুমি দিয়েছো কিন্তু তোমার আমার উপরে কিছু হক আছে এই হক তুমি মালিক হিসাবে রব হিসাবে তোমার কিছু দায়িত্ব তোমার কিছু হক অধিকার আছে একটা হক তো আমি আদায় করতে পারলাম না কখন বলছে কাবা শরীফ চক্কর দেওয়ার ষষ্ঠ চক্করে তুমি যদি এখন বলো বান্দা তোকে একটা জীবন দিয়েছিলাম তুই বল তো কি করলি আমার তো জীবন তোমাকে দেখানোর মতো কোনো যোগ্যতা নেই কারণে আমার যৌবন আমি বিক্রি করে ফেলেছি আপনি কি কথা আমার যৌবন আমি হারিয়ে ফেলেছি আমার জীবন নষ্ট হয়ে গেছে যৌবনে যখনই পদার্পণ করেছি আমার যৌবন আমি বিক্রি করে ফেলেছি একটা নারীর কাছে হোটেলে বিক্রি করে দিয়েছি আমার যৌবনটা তোমাকে দেখানোর মতো কায়দার নেই তুমি যদি বলো বান্দা সম্পদাতে উপার্জন করলে টাকা পয়সা কিভাবে করলে বলো সে রাস্তাও তো আমি খালি রাখি নাই কারণ ওগুলো বলার মতো কোনো যোগ্যতা আমার নেই আমি যখন তাওয়াফ করার সময় ষষ্ঠ করে এটা বলেছিলাম ওই সময় আমার একটা আবেগ ছিল হাও মাও করে আমি কেঁদেছিলাম আল্লাহ একটা জিনিসও তোমাকে দেখানোর মতো আমার নেই কিন্তু আমার যত অধিকার ছিল তোমার উপরে তুমি সবই তো দিয়ে দিয়েছ এটাকে শুধু আমার একা জীবনে না সবার জীবনে আছে আপনি কি কিছু দেখাতে পারবেন যে এটা আমার খুব ভালো আছে পবিত্র আছে আল্লাহ তুমি এটা নাও আপনি দিতে পারবেন না আপনি যদি জীবন দিতে যান আপনার জীবন তো না পাক আপনার যৌবন দিতে যাবেন আপনার যৌবন তো বিক্রি করা যৌবন ও নষ্ট টাকা পয়সা দিতে যাবেন আপনার টাকা পয়সা তো জায়জ টাকা না মানুষের আত্মশত করা টাকা তাহলে আল্লাহ তোমার ওপরে আমার যা অধিকার সব আদায় করলে কিন্তু আমার ওপরে তোমার অধিকার আমি একটাও আদায় করতে পারি নাই তো একটা রাস্তা আমার খোলা আছে তোমার আর আমার মাঝখানে একটা অধিকার একটা রাস্তা খোলা আছে সেটা হচ্ছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই একটা রাস্তা খোলা আছে তুমি ওকে মাফ করে দাও তাহলে তোমাকে কয়ফত নেওয়ার মতো কেউ থাকবে না এখানে গোপনে যখন রাত গভীরে ঘুম ভেঙে যাবে একটু লম্বা সেজদা দিয়ে বলবেন আল্লাহ তোমাকে দেখানোর মতো কিচ্ছু আমার নেই একটাই রাস্তা খোলা আছে তুমি আমাকে মাফ করে দাও মহরম মাস এসেছিল চলেও যাচ্ছেন ইমাম হোসাইনের জীবনী শুনে আপনি কাঁদেন আনন্দ করেন দুঃখ করেন না আপনার জন্য তো মানায় না আমার জন্য মানায় না কারণটা কি এই নাটরে ভাই বড়াই গ্রামে পরে লটারি কাটে অনেকে না নেই এলাকায় লটারি যখন কাটে একটা ডেট দেয় র্যাফেল ড্র হবে সাতাশ তারিখে মনে করে র্যাফেল ড্র হবে গরুদাসপুরে এই উপজেলা ময়দানে সবাই ওই জায়গায় গিয়েছে ওখানে যাবার পরে কি হয় মাইক দিয়ে ঘোষণা দেওয়া হয় তিনশো তেত্রিশ যার নাম্বার তার মোটর সাইকেল বেঁধেছে এখন সবাই কিন্তু মাইকের দিকে তাকিয়ে যে তিনশো তেত্রিশ কার নাম্বার মাইকে ঘোষণা দেওয়ার পরে সবাই কিন্তু টিকিট দেখবে না দেখবে না যার মিলেছে ক আনন্দে কাঁদবে না লাফাবে। হবে ক আনন্দে লাফ হবে ওকে যদি আপনি কাঁতু কুতু নাও দেন তাও হাসবে এ কথা বলছে না কেন কেন টিকিটের সাথে আর পাশেই ছিল তিনশো চৌত্রিশ মেলে নাই তাকে তিনশো চৌত্রিশ মেলে না ওকে যদি আপনি কাতু কত দেন হাসবে কি বললাম এটা দিয়ে বলেন তো ইমাম হুসাইনের জীবনী কারবালার কাহিনী মহরম মাসে শুনি আপনি কাঁদবেন না আপনি কেন কাঁদেন আপনার জীবনের সাথে তো টিকিটের মিল নেই ইমাম হোসাইনকে আমার আল্লাহ কবুল করেছেন এই কারণে ইমাম হোসাইন মুখ দিয়ে যেটা বলেছিলেন ওইটা তার অন্তরে ছিল আর আমরা আজ ইমাম হোসাইনের জন্য কারবালার কথা শুনি অনেকে আবেগে যা মুখ দিয়ে বলছি ওইটা কিন্তু আমাদের অন্তরের নেই এক কথা বলেন হজের সময় আর একটা অভিজ্ঞতা আমি পেয়েছি তাওয়াফ করার সময় নোয়াখালীর এক হাজী সাহেব দেখি কাবার গিলাফ ধরে অসরে কাঁদতেছে আল্লাহ তুমি আমাকে আর দেশে ফেরত নিও না আমি তোমার কাবার দেশে থাকতে চাই আমি মক্কা মদিনায় থাকবো নবী আছে এই দেশে আমি আর ফেরত যাবে না তুমি আমার মরণ দাও দোয়া করার পরে হোটেলে আসলাম দেখি ঝড় উঠেছে বিশাল ঝড় ডাক দেয়া বললাম মুরব্বি আপনার দোয়া মনে হয় কবর হয়ে গেছে কারণ যে দোয়া করলেন এবার আর ফেরত যাবেন না আপনি নবীর দেশে থাকবেন আমারে বলছে হুজুর এ দোয়া এ বছরের জন্য না সামনে বছরের শয়তা দোয়া করিছি সামনে বছরের জন্য এ বছরের জন্য না মুখে যেটা ছিল মনে ওইটা ছিল কি সালাক আপনি ইমাম হোসাইনের মতো মহরম পালন করে কবুল হতে চান সাবাব পেতে চান আপনার মুখে যেটা অন্তরে তো ওইটা নেই ইসলামের জন্য আবেগ দেখি অনেক কিছু বলে ফেলে কিন্তু ভেতরের অবস্থা এরকম না হ্যাঁ কথা বলা লাগবে না বলার ভান করে আসেন আমার গলা ভেঙে যাচ্ছে সাহাবিদের কেয়াল্লা কবুল করেছিলেন কারণ এক নম্বরে ইমাম হোসাইন সাহাবি ছিলেন না ছিলেন না ইমাম হোসাইন কেয়াল্লা কবুল করেছেন তাকে চিরন্তন করে রেখেছেন এই কারণে কারণ তার মুখ যেটা ছিল তার মনে ওইটা ছিল দামাদের আজ মুখে অনেকের আছে কিন্তু মনে ওইটা নেই দেখতে মনে হয় বস সাল্লামের মতো হয় রে সুন্দর কথাও বলে ওই আল্লাহর মতো কিন্তু ভেতরের অবস্থা ইসলামের বিপক্ষে সাহাবিদেরকে কবুল করার পেছনে কারণ ছিল সাতটা তার এক নাম্বার এইটা ওনাদের মুখ দিয়ে যা বলতো মনে তাই ছিল কিন্তু আমাদের কবুল হয় না কোনো কিছু এই জন্য কারণ মুখে যেটা অন্তরে ওইটা নেই উল্টাটা আমি কি বেশি বলে ফেললাম আমার ভাইরা সাহাবীরা দুই নম্বরে আল্লাহর দরবারে কবুল হয়েছিল এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়া উসিরুনা আলা উফসিহিম আও লা কানা বিহিম খাসাসা সারা হাশরের 9 নম্বর 7 নাও 9 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন সাহাবীদেরকে কবুল করেছি কেন জানো কারণ তারা নিজের প্রয়োজন ছিল এর পরেও তারা অন্য ভাইকে নিজের উপরে প্রাধান্য দিত কিন্তু এই গুণটা আজ আমাদের নেই নিজের প্রয়োজন মেটাতে গিয়াস বৈধ অবৈধ দেখা দেখি নেই কিন্তু অন্যের অধিকার আছে তারপরও সে অধিকার নষ্ট করা হয় কথা বলেন ঠিক কিনা হযরতে আবু তালহা মসজিদে নামাজ আদায় করলেন এসার নামাজ পড়ার পরে নবীজি ডাক দিলেন একজন মেহমান আমার কাছে আসে সারা দিনের না খাওয়া তোমরা কি কেউ পারো আমার এই মেহমানটা বাড়ি নিয়ে যেতে আবু তালহা ডাক দে বলো হুজুর আমার সাথে দেন বাড়িতে নিয়ে গেলেন এসার নামাজ পড়ে বাড়িতে গিয়ে স্ত্রী উম্মে সোলাইম রাদি আল্লাহ আনহা ডাক দিয়ে বললেন দেখো নবীজি মেহমান পাঠিয়েছে খাবারের ব্যবস্থা একটু করো স্ত্রী বলে স্বামী আমার যে খাবারটা আছে ওটা শুধু দুইটা ছেলে মেয়েকে দেওয়া যাবে আমরা মনে করলাম দুইজন না খেয়ে থাকবো এর মাঝখানে আবার মেহমান নিয়ে এসেছেন ঠিক আছে রাসুলের মেহমান যে আমার মনে হয় এইরকম স্ত্রী এখন আমাদের অনেকের ঘরে নেই কারণ এরকম পরিবেশে নিজের স্বামী স্ত্রী না খাওয়া অবস্থায় যদি কোনো মেহমান বাড়িতে নিয়ে আসে কোনো স্বামী স্বামী সহ মেহমান তাড়িয়ে দেবে এরকম বউ আছে কার বউ এরকম একটু হাত তোলেন তো ভাই নেই আলহামদুলিল্লাহ এই কয় বিয়ে করার দরকার ছিল আমার ভাইরা উম্মে সলাইম ডাক দিয়ে বললেন শামী আমার নবীজির মেহমান যে অনেক সম্মানিত এক কাজ করো মেহমান তো তোমাকে সাড়া খেতেও চাইবে না সুতরাং যখন আমি তোমাকে খাবার দেব ওই সময় বাতিটা জ্বালানো থাকবে মেহমান খেতে খেতে যখন বলবে আপনি ও বসেন তখন তোমাকে এমনি থালা দেব মাছখান থেকে তুমি বাতিটা লিভিয়ে দিও অন্ধকারের ভেতরে মেহমান পেট পরে খেয়ে নেবে আর অবস্থায় তুমি মুখ নাড়াতে থাকবে এমনি এমনি তাতে আমরা মেহমানকে সম্মানজনক ভাবে দিতে পারলেই ভালো কাজটা শেষ হয়ে গেল ফজরের নামাজ পড়তে গেছেন মসজিদে বিশ্বনবী ডাক দে বলে আবু তালহা কি এমন কাজ করেছে মেহমানের সাথে আমার আল্লাহ তোমার জন্য কোরআনে আয়াত নাজিল করেছে হাজরা দেবো তালহা বলেন হুজুর এই কাজ করেছিলাম খাবার তেমন ছিল না বাচ্চাদের খাবার ছিল বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়ে আমরা নিজেরা না খেয়ে মেহমানের সাথে এ আচরণ করেছিলাম যদিও আমাদের প্রয়োজন ছিল তারপরও নিজেদের প্রয়োজনকে দাবিয়ে রেখে অন্য ভাইকে আমরা অগ্র অধিকার দিয়েছি আল্লাহ পাক বলেন এটা এত নবীজি বলেন আল্লাহ এত বেশি পছন্দ করেছে তোমার নামে করানে আয়াত নাসিল করে তোমাকে চিরন্তন করে দিয়েছে ও মানুষেরা আমরা হয়তো দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে দুনিয়ায় থাকব না কিন্তু এরকম যদি মানুষের অধিকারকে আমরা সংরক্ষণ করতে পারি সামনে এগিয়ে নিতে পারি আল্লাহর কসম আমাদের নাম ইতিহাসের পাতা ইমাম হোসাইনের মতো চিরন্তন হয়ে থাকবে ইমাম হোসাইন কবুল হয়েছিলেন এই কারণে পেশি শক্তি দিয়ে না নৈতিকতা দিয়ে কী দিয়ে আপনিও থাকবেন না যে দশ বছর পরে যখন ইতিহাসটা লেখা হবে আপনার নাম ও কেউ রাখবে না যত সুন্দর নামই আপনার হোক নাম খুব খারাপ না কি সুন্দর নাম ছিল কিন্তু হিন্দু তার নাম মানুষ কেনিদের বংশ বললে বাচ্চা বললে রাগ করে এমন সময় আসবে আর যারা মানুষের অধিকার গুলো নষ্ট করছে জুলুম করে বেশি শক্তি খাটিয়ে তাদের নাম যতই সুন্দর হোক তাদের বংশ যত উচ্চ হোক ওই বংশে জন্ম নেওয়া আসাও মানুষ পাপ মনে করবে ওদের নাম শুনলে মানুষ গালি দেবে এটাই মহরমের শিক্ষা এই সত্যের পক্ষে থাকা লাগবে যদিও জীবন চলে যায় সে সময় সামনে এসে গেছে আরে সত্য কথাগুলো নিষ্ঠুর ভাবে বলা হয় এই জন্য আপনারা আসতে দেন না আরে ভাই আমিও কারবালার কাহিনী কাহিনী ওইভাবে বলতে পারি যেভাবে তোফাস হোসেন ভৈরবী বলে খালি কান্নাকাটি করে শেষ করে দিতে পারতাম কিন্তু আর বালার শিক্ষা যে এইটা ন্যায়ের পক্ষে থাকলে আমার আল্লাহর সাহায্য আসবে আল্লাহর সাহায্য আসবে সে জীবন নিয়ে হোক আর দিয়ে হোক ইমাম হোসাইনের জীবন গেছে কিন্তু তিনি হেরে গেছেন তিনি কি বিফল না সফল তিনি নন্দিত না নিন্দিত যে লোকটা ওই সময় সাময়িক ভাবে বাহ্যিক দৃষ্টিতে বেঁচে গিয়েছিল কিন্তু ওই লোকটা আজ ঘেনিত নিন্দিত কথা বলে না কেন কারণ ইতিহাস সঙ্গে সঙ্গে লিখা হয় না ইতিহাস লিখা হয় কিছুদিন পর আপনি এমন কোন কাজ করবেন না দুনিয়া এই মহরম মাস সামনে পেয়েও যেন আপনার ইতিহাস এরকম বিকৃত ভাবে লিখা হয়ে যায় আমি আশা করি কথা বোঝাতে পেরেছি ছোট্ট দুইটা কথা বলছি শেষ কথা এটা ছোট্ট দুইটা কথা বলছি চারটি রহমতে মানুষ বেচার হয়ে যায় তামাম পৃথিবীতে সবাই চারটি রহমতে মানুষ বেজার হয় কয়টা এক নাম্বার রহমত আল্লাহর পক্ষ থেকে কন্যা সন্তান সে যেই হোক প্রথমে প্রথমে সে নারাজ হয় দুই আল্লাহর রহমত হচ্ছে মেহমান মেহমান আসলে সবাই খুশি না কথা বলা লাগবে তিন নম্বর আল্লাহর রহমত আসলে অনেকে এই মন খারাপ করে বেজার হয় সেটা বৃষ্টি সেটা কি বৃষ্টি হওয়া যে কত বড় রহমত আপনি টের না পেলেও গর্তের পিফিলি কাটের পায় কত সৃষ্টি আছে এক ফোটা পানির জন্য পাগল আপনি তো তার কাছে পানি পৌঁছিয়ে দিয়ে আসতে পারেন না এটার দায়িত্ব যেহেতু রাজশাক হিসাবে আল্লাহর এই জন্য বৃষ্টি নাজিল করে তার কাছে পানি পৌঁছায় এটা আল্লাহর কি চার নাম্বার হচ্ছে রোগ ব্যাধি চার নাম্বার কি ফেরাউন ছয়শ বছর রাষ্ট্র চালিয়েছিল একদিনে তার মাথা ধরে নাই আজ অনেক ফেরাউন আছে তাদের রোগ শোক অনেক কম হয় যেমন ডোনাল্ড ট্রাম্প ওর কোনো রোগ হয় না তো ভালো ভালো মানুষ রোগে পড়ে আছে অনেকে কথা বোঝা যাচ্ছে এটা আল্লাহর কি আর চারটি গজবে মানুষ খুব খুশি হয় কয়টা চারটি গজবে মানুষ পৃথিবীতে খুশি হয় তার এক নম্বরে যৌতুক আসতে বলেন যৌতুক আছে গজব পায়খানা খাওয়ার যাইতে অনেক কৃষ্ট কাজ কিন্তু এইটা পেলে অনেকেই খুশি না বেজার দুই নম্বরে আছে গেবত বা চকল করি এটা খুব মজা লাগে কিন্তু এটা মানুষ খুশি এটা আল্লাহর পক্ষ থেকে কি গজব তিন নম্বরে মিথ্যা কথা বলা বা মিথ্যার আশ্রয় নেওয়া আজ অনেকেই মিথ্যার আশ্রয় নিয়ে পৃথিবীতে বিভিন্ন কাজ করে যাচ্ছে আমি নাম নাই নাই নিলাম কিন্তু তারা খুশি কথা বলছে না কেন কিন্তু এটা কি আরো আসতে বলেন চার নম্বরে আছে সোদ আর ঘোষ খাওয়া এটা গজব তো অনেকেই সৌদ খেয়ে ঘোষ খেয়ে খুশি না বেজার আল্লাহ তুমি আমাদেরকে মানে ভাঙ্গা গলা যতটুকু বলেছি আমাকে আর যারা এসেছিলাম মহরমের মূল শিক্ষার সত্যের পক্ষে থেকে যতদিন জীবন আছে টিকে থাকা আমিন বারাক আল্লাহ লা ওয়ালা ফিল কর আজিম আল্লাহ মামিন হরব্বানা জলাম না হস না না মালিক মালিক বিস্তীর্ণ জমিনের দুইটা ঘন্টার মতো আমারে ভাঙ্গা গলা নিয়ে অসুস্থ শরীরে আমি কথা বলেছি মহরমের মূল শিক্ষা যেটা তুলে ধরার চেষ্টা করেছি তোমার করান দিয়ে হাদিস দিয়ে সাহাবিদের জীবন দিয়ে মেহরবানি করে আমাকে সহ যারা এসেছি এইভাবে ইমাম হোসাইনকে মেনে চলার তাও ফিক দাও সত্যের পক্ষে যেন সারাটা জীবন থাকতে পারে এরকম ইমান তুমি আমাদেরকে ভিক্ষা দাও এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা কষ্ট স্বীকার করেছে যারা শ্রম দিয়েছে এদের শ্রমগুলো তুমি ওসমানের সাথে কবুল করে নাও আল্লাহ সবাবগুলো তুমি আমাদের নবীর রাও যায় পৌঁছিয়ে দাও যিনি সুপারিশ করে আমাদের জান্নাতে নিয়ে যাবে আল্লাহ যত মানুষ কবরে আছে কি অবস্থায় আছে জানি না মহরম মাসের এই দশ তারিখ আসরার দিনে মেহরবানি করে তাদের ক্ষমা করে দাও বিশেষ করে আমাদের মা বাবা অনেকে এই হাত দিয়ে নিজের মায়ের কবরে মাটি দিয়েছে এই হাত দিয়ে অনেকে নিজের বাবাকে কাঁধে করে কবরে রেখে মাটি দিয়েছে সারাটা জীবনে ডাকলে আবার তারা আসবে না এত কষ্ট লাগে একটা সন্তান প্রতিপালন করতে আমি নিজের ছোট্ট মেয়ে জান্নাতুল মাওয়াকে নিয়ে টের পাচ্ছি ওর পেছনে যে শ্রম আমি দেয় ওর মা যে শ্রম দেয় মাঝে মাঝে মনে হয় আমার বাবা মা ঠিক এই কায়দায় কষ্ট করেছিল আমাদের সবার পেছনেই আমাদের মা বাবা ঠিক এই কায়দায় কষ্ট করেছে আল্লাহ আমরা যেভাবে করছে আমাদের চাইতে হয়তো তারা বেশি ভালোবাসা মহব্বত দিয়েছে কবরে যারা আছে মা বাবার জন্য যারাই হাত তুলেছে আল্লাহ তুমি সন্তানের হাতের দিকে তাকিয়ে মাফ করে দাও ষষ্ঠির যত অধিকার তোমার উপরে আমাদের আছে শব্দ তুমি আদায় করে দিয়েছ তা আমাদের উপর তোমার দেব অধিকার আছে একটাও আমরা আদায় করতে পারি না এই অধিকারগুলো আদায় করার একটা রাস্তা খোলা আছে আল্লাহ তুমি মাফ করে দা